السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা পদার্পণ করেছি তেইশে রমাদানে। একটি মহা পবিত্র মাস, গুরুত্বপূর্ণ মাস, বাবরকত মাস, বরকতময় মাসে, এবং শেষ দশকের 23 তারিখে আজকে আমরা পদম্বর করেছি। এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনই আলোচনা করার যেমন সুযোগ করে দিয়েছেন, ঠিক তেমনি ইবাদত করারও সুযোগ করে দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে আসছি, সেটি হচ্ছে রমজান মোবারকের শিক্ষা নিয়ে। কী কী শিখতে পারলাম এই রমজান থেকে? তার আগেই ধন্যবাদ জানাচ্ছি, আসলে ধন্যবাদ জানানোর মতো না, কিন্তু আবার ধন্যবাদ জানাই তো হয় এই করোনা ভাইরাসকে। করোনা ভাইরাস আসার পরে গোটা পৃথিবীকে ঠিক সাহাবায়ে কেরামদের যুগে পরিণত করেছে, বলেন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামের যুগে যেমন পার্কে আড্ডা ছিল না, সাহাবায়ে কেরামদের যুগে যেমন আপনার অন্যায় অশ্লীলতা ছিল না, মোটামুটি পরিস্থিতিটা এমনই হয়ে গেছে। সাহাবায়ে কেরামে যেমন গপ গুজার আড্ডা, দোকানে বসে বসে আড্ডা, বাজারে আড্ডা, নারীদের বিচরণ কম হলো, অনেকটা কমে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই রমজান মাসে যে উপকার রয়েছে, সে উপকার থেকে রমজান মাসে যে শিক্ষা রয়েছে, শিক্ষা আমরা নিতে পারি নাই। এই জন্য রমজান পরেও আমরা তেমন কিছু আল্লাহ পাক রব্বুল আলমিনকে খুশি করার মতো দিতে পারবো না। এই জন্য আজকে এই 23 রমজানুল মোবারকে চিন্তা করলাম যে রমজান শিক্ষা নিয়ে আলোচনা করি, রমজান থেকে কী শিখলাম আমরা। আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ, হে ইমানদারগণ, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করেছি, করা হয়েছে। সিয়াম, আল্লাহ পাক রব্বুল আলমিন সিয়াম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলমিন সওম বলেননি। সিয়াম, সিয়াম আর সওমের মধ্যে পার্থক্য আছে। সিয়াম মানে কি আজকে আমরা এটা জানব। তাহলে কী শিক্ষা দিচ্ছেন, কী শিক্ষা দিতে চাচ্ছেন আল্লাহ, কেন রমজান মোবারক এই মাস কেন ফরজ করলেন আমাদের প্রতি, এটা আমাদের শিক্ষার অবশ্যই নেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন, কুলু অশরাবু, তোমরা খাও পান করো। কখন থেকে কখন? মিনাল খয়তুল আবিয়াদি ইলাল খয়তুল আসওয়াদ, শুভে সাদেক পর্যন্ত, এক কথায় শেষ। তো শুভে সাদেক পর্যন্ত আমরা যে খাব, এরপরে কখন খাওয়া বন্ধ করতে হবে? একেবারে পুরো দিন বন্ধ, শুভ সাদেক থেকে নিয়ে সূর্য অস্তায় যাওয়া পর্যন্ত কোনো কিছু খাওয়া যাবে না, পান করা যাবে না। এই হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম, আদেশ, বিধান আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলমিন কেন এই বিধান আমাদের ওপরে দিলেন, এই সিয়াম মানে কি, এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। সিয়াম মানে হচ্ছে আল ইমসাক, আল ইমসাক মানে হচ্ছে স্টপ, বিরত থাকা। কিসের থেকে বিরত থাকবে? আমরা দেখি বিভিন্ন সিগনাল যে থাকে, রড সিগনাল, সে সিগনালগুলো লেখা থাকে স্টপ, মানে এখানে বন্ধ করো, দাঁড়িয়ে যাও।
তো রমজান বলছি স্টপ, কিসের থেকে স্টপ করব আমরা? আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমা ওয়া আনিল মাহারিম, খাওয়া পান করা, স্বামী স্ত্রীর আদান প্রদান, তারপরে সকল হারামকে পরিহার করব, এখান থেকে স্টপ করার জন্য আল্লাহ বলছেন। ভাই আমরা বিরত থাকব, বিরত থাকাটা আল ইমসাক জাহিরি, আল ইমসাক শারঈ। শারঈ দুটাকে বলা হয়, শারঈ জাহিরি আর শারঈ বাতিনি। বিরত থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন। শরিয়াতের দুটা বিধান, একটা বাহ্যিক বিধান দিচ্ছেন আর একটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে না কিন্তু এটা এসে যায়। সেটা বাহ্যিক কী? খাবার, খাবার পরিহার করা, পানাহার পরিহার করা, স্বামী স্ত্রীর আদান পরিহার করা, এগুলো স্পষ্ট। আর যেটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে সকল পাপাচার থেকে বিরত থাকা, এটাই বোঝাচ্ছে সিয়াম। সিয়ামের শিক্ষা, সব থেকে বড় শিক্ষাই হচ্ছে এটা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই যে তোমাদের উপরে আপনার ফরাদা কুতিবা আলাইকুম আন লা তাকুলু মিন তুলুইল ফজরি ইলাল মাগরিব, এ কথা আল্লাহ বলেন যে তোমরা সুবহ সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খেও না, এটা ফরজ করা হয়েছে, এ কথা বলেননি আল্লাহ পাক রব্বুল। বলছেন স্টপ, স্টপ থাকতে হবে, স্টপ সব হারাম কাজ থেকে থাকতে হবে। দেখি দলিল কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ বুখারীর হাদিস, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। আল্লাহু আকবার, হাদিসটি সহিহ বুখারীতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা ছাড়ল না, মিথ্যা বলল, মিথ্যার আমল করল, ওয়াল জাহালা, জাহালা অজ্ঞতা ছাড়ল না। এই জাহাল মানে কি? অজ্ঞতা, শাব্দিক অর্থ অজ্ঞতা। তাহলে শাব্দিক অর্থ অনুযায়ী যদি দেখি তাহলে কি এখন বোঝা যাচ্ছে রমজান মোবারক মাসে সবাইকে বোখারির হাফেজ হতে হবে, সবাইকে বোখারি শিখতে হবে, বড় আলেম হতে হবে, এটা বোঝাচ্ছে না আল্লাহ? না, জাহালা মানে পূর্বেকার বর্বরতা, জগতে যা ছিল সব কিছু পরিহার করা, যে ছাড়লো না। অর্থাৎ আল্লাহ বিরোধী কাজকর্ম এগুলো যারা ছাড়ল না, যে ব্যক্তি মিথ্যা ছাড়ল না, অজ্ঞতা বর্বরতা ছাড়ল না, ওই ব্যক্তিকে আল্লাহ বলছেন যে ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমা ওয়া শারাবা, ওয়া না খেয়ে ক্ষুধার্ত থাকার দরকার না, ওয়া পিপাসিত থাকার দরকার নাই, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো প্রয়োজন নেই। কেন? যে যে মিথ্যা বলবে, যে অজ্ঞতার ওপর আমল করবে, অর্থাৎ কোরআন সুন্নাহ পরিপন্থী কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিয়াম কবুল করবেন না। আল্লাহু আকবার, কী শিক্ষা নিলাম এই রমজান মুবারক মাস থেকে! আজকে আমরা কোনো শিক্ষা নিতে পারছি না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইজা সুমতা, যখন তুমি রোজা রাখবা, ফালিয়া এসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা, যখন তুমি রোজা রাখবা মনে রাখো তোমার এই কর্ণ যেনে রোজা রাখে, অর্থাৎ এটা দিয়ে গান শুনিও না, এটা দিয়ে খারাপ কিছু শুনিও না, এটা দিয়ে গীবাত শুনিও না, পরনিন্দা শুনিও না, এটা দিয়া সলা পরামর্শ শুনিও না খারাপ, এটা দিয়া পরুপাগান্ডা শিখিয়ে শুনিও না, যেখানে কোরআন সুন্নাহ বিরোধী কথাবার্তা হয় ওটা শুনিও না, কান দিয়ে শুনিও না, সে যেন রোজা রাখে, তোমার কানও যেন রোজা রাখে, ওয়া বসরুকা, তোমার দৃষ্টি যেন রোজা রাখে, অর্থাৎ এই চোখ দিয়ে কোনো খারাপ কিছু দেখবে না, এই চোখ দিয়ে কোনো খারাপ কিছু দেখে কল্পনা করিও না, অর্থাৎ চোখকে সব থেকে আল্লাহ যেখানে নারাজ হবেন, অসন্তুষ্ট হবে এমন কাজ থেকে বিরত রাখো। ওয়ালিসানুকা, জবান, এই জবান দিয়ে যেন কষ্ট না পায়, আজকে জবান দিয়ে আমরা কত কষ্ট দিয়ে দিচ্ছি কাকে, আলেম ওলামারা বেশি দিচ্ছেন এই বর্তমান সময়ে, আলেম ওলামা যারা আমরা তারা সব থেকে বেশি কষ্ট দিচ্ছি লিসান দিয়ে। এ বাংলাদেশের পরিবেশে যার কারণে আমাদেরকে মাঝে মাঝে এমন কিছু বর্ণ করতে হয় কিন্তু আমরা গালি দিই না, একটু কঠোর ভাষায় বলি কিন্তু গালি দিতে দেওয়ার চেষ্টা করি না, কিন্তু
হাজারো আলেম আজকে তারা কীভাবে ভাষা ব্যবহার করছে, তাদের মুখের ভাষা রাখাল খ্রিস্টান থেকে খারাপ, তাদের মুখের ভাষা খুবই খারাপ, ওরা আরবিতে গালি দেয়। এই জন্য আমার সাধারণ মানুষ মনে করে যে হুজুর ভালোই বলছে। এই হুজুরে ইফতার মাহফিল করছে, ওয়াজ শোনাচ্ছে, খুতবা দিচ্ছে, বলছে যে কাউকে গিবাত করিও না, পরনিন্দা করিও না, আর ও আবার পরনিন্দা করছে, গিবাত করতেছে, ওই বুঝলিসি নাউজুবিল্লাহ। এই হচ্ছে আলেমদের অবস্থা। আলেম প্রকৃত আলেমের আমাদের দেশে অনেক অভাব, যার কারণে এই আলেম যারা পোশাকধারী আলেম তাদের ভাষা এমন হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ আমাদের বুঝাতে অভিধান করুন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমার লিসান তোমার জবান জেনে রোজা রাখে। একটা কবি কবিতার মনে চলে আসে, কবিতা কবি বলছে, জারাহাতুস সিনান ইলাহাল তিয়ামু ওয়ালা ইলতা মুমা জারাহাল লিসান। কেউ কেটে দিয়েছে, এটার ওষুধ আছে, ভালো হয়ে যাবে, ব্যথা থাকবে না, কিন্তু জবান দিয়ে কষ্ট দিলে এই ব্যথা কখনো যায় না, এটা থেকে যায়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের জবানকে অবশ্যই থামাইতে হবে, জবানকে অবশ্যই থামাইতে হবে, জবানকে ধরে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, দুইটার জিম্মাদার হয়ে যাও, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাচ্ছি, একটা লিসান জবানের, আর একটা দুই রানের মাঝখানে যেটা আছে, এই অর্থাৎ লজ্জাস্থানে, এই দুটার জিম্মাদার তুমি হও, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাবো। আল্লাহ আকবার। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আমাদের ক্ষমতা নাই, তুমি যদি তৌফিক দান করো তাহলে আমাদের সম্ভব, পারবো, আর নাহলে সম্ভব না। জবানকে যেন সামলাইতে পারি, লজ্জাস্থানকে যেন হেফাজত করতে পারি, তুমি আল্লাহ তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালিসা নৌকা তোমার জিবা জবান যেন কি রোজা রাখে, শ্যাম রাখে, কিসের থেকে আনিল কাদিব, মিথ্যা জেনে না, বলে জবান দিয়ে মিথ্যা, আর মিথ্যা সব থেকে মূল হচ্ছে সব সম্পর্ক নষ্ট হওয়া, মিথ্যাই মূল হচ্ছে আপনার সমাজে উশৃঙ্খলা সৃষ্টি হওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া, মিথ্যাই হচ্ছে সব কিছুর মূল। আল্লাহ আমাদের বোঝাতে হবে না। অল মাহারিম, হারাম কথা মুখ দিয়ে জেনে বের না হয়, যে কথা বললে আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তুষ্ট হবেন না সে কথা যেন বের না হয়। ওয়াদা আঙ্কা আদাল জার, আর তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দেওয়া ছেড়ে দাও, প্রতিবেশীকে কষ্ট দিও ভাই, কেন কষ্ট দিচ্ছেন? আহ, আজকে আমাদের বাংলাদেশের অবস্থা, বাড়িঘর দেখলে পারে খুব আফসোস লাগে, একজন আরেকজনের সীমানাকে কীভাবে চেপে নিবে, কষ্ট করে আপনি দুই শতক জমি কিনছেন, দুই কাঠা জমি কিনছেন, কীভাবে বাসাটাকে বড় করবেন, পারেন না যে জমিটাকে একের ধাক্কা ধুক্কি দিয়ে বড় করে ফেলেন, দশ কাঠা বানিয়ে ফেলেন, এমনভাবে প্রতিবেশীকে চেপে ধরেন, এই অমানুষের মতো চরিত্র ব্যবহার আচরণ আমরা করছি, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি না, প্রতিবেশীর সাথে পরামর্শ করে বুঝেছি যে দুইজনই, আপনি দুই ফিট ছাড়েন, ও দুই ফিট ছাড়ুক, আপনি অথবা তিন ফিট ছাড়েন, ও তিন ফিট ছাড়ে, তারপরে দুই বাসার মধ্যে একটা ডিস্টেন্স রাখার দরকার, একটা দূরত্ব বজায় রাখার দরকার, এগুলো রাখি না, নিজের ইচ্ছা মতো কাজ করেন, প্রতিবেশীকে আজীবনের জন্য কষ্ট দিই। আল্লাহ হেদায়ত দান করুন এই সমস্ত প্রতিবেশী যারা প্রতিবেশীর দিকে দেখে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আরো বলছেন, প্রতিবেশীকে কষ্ট দিও না, আর তুমি কিভাবে থাকবা, ওয়ালিয়াকুন আলাইকা ওয়াকারুন ওয়া সাকিনাতুন, তুমি যে সিয়াম অবস্থায় থাকবা তোমাকে দেখে যেন বোঝা যায় যে তুমি সিয়াম অবস্থায় আছো, বাকি এগারোটি মাস সিয়াম ছাড়া রমজানের বাইরে যেভাবে চলো হাসো খুশো খুব আনন্দ, এমন চলিও না, চিন্তা ফিকিরের সাথে, অকারের সাথে, ওয়েটের সাথে থাকো, ভদ্রতার সাথে থাকো। আলাইকা অকারুন ও সাকিনাতুন ওয়ালা ইয়াকুন ইয়াওমা সাওমিকা ওয়া ইয়াওমা ফিত্রিকা সাওয়াউন, রোজা অবস্থা আর রোজা ছাড়ার যে অবস্থা, সিয়াম অবস্থা সিয়ামের বাইরে যে অবস্থা, দুটা যেন এক না হয়ে যায়। সিয়াম যখন থাকি না তখন একটু হাসি খুশি হয় অনেক সময়, আল্লাহ আকবার। কত মানুষ আছে জান্নাত জাহান্নামের কথা মনে করে জীবনে হাসে নাই, কট্ট হাসি দেয় না, কিন্তু আমরা সারাক্ষণ চিন্তা ছাড়া, কোনো চিন্তা নাই,
মন যেমন চাচ্ছে তেমনই চলছি, আনন্দ ফুর্তি অভাব নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আমাদের জীবনে পরিবর্তন করো। ভাই রমজানুল মোবারকের শিক্ষা হচ্ছে ইমসাক আনিল হারাম আনিল মাহারিম, সমস্ত হারাম কাজ থেকে নিজকে বিরত রাখা, এটা হচ্ছে সব থেকে বড় শিক্ষা রমজান মাসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন, খেয়েও না, পান করিও না, স্ত্রীর কাছে যেও না। তুমি যদি আর ট্রেনিং নিতে পারো এ মাসে, তাহলে এগারোটি মাস তোমার জন্য সহজ হয়ে যাবে, এগারোটি মাসের জন্য। এই একটা মাস ট্রেনিং স্বরূপ। এই জন্য দ্বিতীয় শিক্ষা হচ্ছে মাস হচ্ছে শাহরুত তাদরিব, এটা ট্রেনিংয়ের মাস। আজকে সিয়াম ক্ষুধার্ত থাকা যদি ট্রেনিং নিয়ে নিই, তাহলে যে কোনো পরিস্থিতির মোকাবেলা আপনি করতে পারবেন, যে কোনো পরিস্থিতিতে আপনি টেকাল দিতে পারবেন। যারা সৈনিক আছেন, ট্রেনিং অবস্থায় পানি নাই, খাবার নাই, যদি আপনি সিয়াম রেখে থাকেন, তাহলে আপনার দেখবেন যে সারা দিন পানি ছাড়া পার করতে পারছেন, সারাদিন না খেয়ে পার করতে পারবেন, কারণ আপনি ট্রেনিং প্রাপ্ত। একটি মাস না খেয়ে থেকেছেন, একটি মাস আপনি বারো ঘন্টা পিপাসায় থেকেছেন, সুতরাং আপনার জন্য এটা সমস্যা না। এই জন্য সৈনিক ভাইদের জন্য সিয়াম হচ্ছে একটা ট্রেনিং। যারা যারা দায়িত্বে আছেন, প্রত্যেকটি সৈনিককে সিয়াম পালন করান, এটাও একটা ট্রেনিং, উপকার আসবে। আল্লাহ পাক রব্বুল বিধান করে দিয়েছেন সমস্ত মুসলিম। আরে মুসলিম তো কাপুরুষ না, আজকে মুসলিম কেন মার খাচ্ছ তোমরা? তোমাদের দোষে, তোমাদের কারণে, নিজের কারণে নিজেরাই মার খাচ্ছ। কোরআন যা শিক্ষা দিয়েছে, যে ট্রেনিং দিয়েছে, সেটা নেওয়নি, যার কারণে আজকে মার খাচ্ছ। আরে বা মার খাবে খাবে যতক্ষণ ঘুরে না আসবে, আর এই সুযোগ আসবে না যতদিন ইমাম মাহদি আলী ইসলাম না আসবে। কারণ আমাদের যারা কর্ণধার রয়েছেন, তাদের ইসলাম বুঝে আসে নাই, তারা ইসলাম নিয়ে চর্চা করেন না, এই জন্য আজকে আমরা মুসলমান মায়ের খাচ্ছি। আর এই জন্য কেয়ামতের দিন আপনারাই দায়ী হবেন, এই জন্য আল্লাহর কাছে আপনারা ধরা খাবেন, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বিতীয় নম্বর আমরা জানলাম আজকে হচ্ছে এটা ট্রেনিংয়ের মাস। আজকে একটি মাস যদি আমরা এভাবে থাকতে পারি, এগারোটি মাস কোনো আর সমস্যা হবে না। আহ আল্লাহ আকবার, আল্লাহ পাক রব্বুল আলমিন কত দয়াবান। এই মাস হচ্ছে আপনার একটা ট্রেনিং দিচ্ছে, যে খারাপ যে মানুষগুলো আছে এদেরকে স্বাভাবিকভাবে বিচারণ করতে দেওয়া যাবে না, এটা একটা ট্রেনিং, এটা একটা শিক্ষা। এই রমজান মাসের একটা শিক্ষা হচ্ছে খারাপ মানুষগুলোকে সাধারণভাবে স্বাভাবিক এই জমিনে বিচারণ করার অধিকার দিতে হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুসফাদু মারাদাতু শায়াতিন। এই মাসে যারা সার্কাস শয়তান, খারাপ শয়তান, তাদেরকে বেঁধে দেওয়া হয়, তাদেরকে বেঁধে দেওয়া হয়। বোঝা যাচ্ছে কি, খারাপ মানুষগুলোকে জেলে ভরে রাখতে হবে, নাহলে দেশে বিশৃঙ্খলা করবে। যে সমস্ত মুলবিরা ধর্মের নাম দিয়ে কবর পূজা করাচ্ছে, ধর্মের নাম দিয়ে মিলাদ কেয়াম চালু করেছে, ধর্মের নাম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরত তৈরি করছেন, ইত্যাদি ইত্যাদি, আপনার ধর্মের নাম দিয়ে দুনিয়া কামাচ্ছে, এদেরকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না, এদেরকে লাগাম দিতে হবে, এটাও সরকারের দায়িত্ব। আজকে কোরআন সুন্নাহ আমাদের সামনে থাকার পরে কিভাবে কবর পূজা চলে মুসলমান দেশে, অসম্ভব, এটা বিবেকবান মানুষ কখনো মেনে নিতে পারে না। যা এগুলো আলোচনা আজকে না, আমাদের অনেক আছে এবং করব ভবিষ্যতে, আল্লাহ যদি হায়াতে দান করে। আজকে আপনাদের জন্য 46টা শিক্ষা নিয়ে এসেছি আমি, মাত্র বললাম দুটা তিনটা। তারপরে আরেকটা শিক্ষা, দয়ার দ্বারগুলো খুলে দিতে হবে। আপনার কাছে আল্লাহ সম্পদ দিয়েছেন, দান করেন। আল্লাহ আপনাকে এলেম দিয়েছেন, এলেম বিতরণ করেন। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতাকে দিনে কোরআন সুন্নার পথে লাগান। যে যেভাবে আছেন, তারা তাদের সেই শক্তিটাকে আল্লাহর জন্য রাখেন, উন্মুক্ত করে দেন, মুসলিম জাতির জন্য উন্মুক্ত করে দেন। তা দলিল, আল্লাহ বলছেন ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়,
মানে রহমতের দরজা খুলে দেওয়া হয়, ওপেন। সুতরাং যাদেরকে আল্লাহ দয়া দিয়েছেন, রহমত দিয়েছেন, তাদেরকেও খুলে দিতে হবে। এটা ট্রেনিং, এটা শিক্ষা এই রমজান মাসে। এই রমজান মাসের শিক্ষা হচ্ছে যে অন্যায় আপনার মাঝে রয়েছে, আপনার ক্ষমতা দিয়ে অন্যায় করতে পারেন, আপনার এলেম দিয়ে মানুষকে ভুল পথে নিতে পারেন, আপনার মিডিয়া দিয়ে আপনি মানুষকে বোকা বানাইতে পারেন, ইত্যাদি ইত্যাদি, এসব বন্ধ করে দিতে হবে। তার দলিল গুল্লিকাত আবওয়াবুন্নার আও জাহান্নাম, গুল্লিকাত আবওয়াবুন্নার জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেন আল্লাহ এই রমজান মাসে। সুতরাং বোঝা যাচ্ছে কি জাহান্নাম হচ্ছে খারাপ জায়গা, খারাপের দরজাগুলো বন্ধ করে দিতে হবে, এটা করা যাবে না। ছয় নম্বর যেটা মানুষ পছন্দ করে সেটা করতে হবে, যেটা আল্লাহ পছন্দ করে সেটা করতে হবে, এটা একটা ছয় নম্বর শিক্ষা। এটা কি কোথা দলিল পেলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতি আবু ফামুসা ফামুসা ইমি আতি আবু ইনদাল্লাহ খালুফু ফামিসাইমি আতি আবু ইনদাল্লাহ। রোজাদারের মুখের যে দুর্গন্ধটা, দুর্গন্ধ না গন্ধটা, আল্লাহর কাছে অনেক প্রিয়, মিসকে আম্বার এই সব থেকে সেরা খুশবু, সেন্ট থেকেও আল্লাহর কাছে প্রিয়। আল্লাহু আকবার, বোঝা যাচ্ছে আল্লাহর কাছে যেটা প্রিয় সেটা হচ্ছে মুখের দুর্গন্ধ, মুখের যে গ্যাসটা, এই গ্যাসটা আল্লাহর কাছে। তো আমরা অনেক সময় মেশাক করি না, দুর্গন্ধ করে ফেলি, ওই দুর্গন্ধ না যেটা দাঁতের মধ্যে খাবার থাকার কারণে দুর্গন্ধ হয়, ঘুম থেকে ওঠার কারণে দুর্গন্ধ হয়, এটা না, বরং যে দুর্গন্ধ অটোমেটিক ক্ষুধার কারণে যেটা হয়, এই দুর্গন্ধ আল্লাহর কাছে পছন্দনীয়। সুতরাং মানুষের জন্য যেটা পছন্দনীয় সেটা আপনাকে করতে বলছেন এশিয়ান, এশিয়ার রমাদানে। আর সাত নম্বর শিক্ষা হচ্ছে আপনি মানুষের জন্য কল্যাণ কামনা করবেন, ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, অকল্যাণ চাইবেন না। তার দলিল তাস্তাগফিরুল মালায়েকা, তাস্তাগফিরুলাহুমুল মালায়েকা, ফেরেশতারা এই স্বয়ংদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। আল্লাহু আকবার, ফেরেশতারাকে টাকা দিই নাই, পয়সা দিই নাই, খেতে দিই নাই, আত্মীয় না, কেউ না, ওরা আমাদের জন্য দোয়া করে। হ্যাঁ, স্বয়ং যারা নেক কাজ করেন তাদের জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন দোয়া করার জন্য, বলেন সুবহানাল্লাহ। শিক্ষা রমজান মাসে, আল্লাহ আকবার। তারপরে মানুষের জন্য আপনার কাছে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন এটা সবসময় প্রস্তুত রাখতে হবে। দলিল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন আল্লাহ জান্নাতকে সাজায়, এই সিয়ামকারী সোয়ামদের জন্য, রোজাদারদের জন্য প্রত্যেক দিন জান্নাতকে সাজায়। সুতরাং আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন ওটা প্রস্তুত রাখেন, দেওয়ার জন্য প্রস্তুত রাখেন, কৃপণতা করেন না। এই করোনা ভাইরাসে মরে গেছে, পুরা ফ্যামিলি চলে গেছে, বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাঙ্ক বিলি সব থেকে গেছে, কোনোটাই কাজে লাগবে না। আল্লাহ আপনাকে দিয়েছে, এটা আল্লাহর জন্য ব্যয় করেন, ভুলে যাবেন না। আমাদের অনেক অভাব রয়েছে, আলেমওয়ালা আমাদের অভাব রয়েছে, যারা চাইতে জানে না তাদেরকে চিনেন, তারা যারা চাই হইচই করে, বেশি কান্নাকাটা করে, তারা আসল ফকির না। ফকির হচ্ছে যারা চাইতে পারে না। সম্মানিত তিনি ভাই ও বোনেরা, আমরা সেটাই বোঝাচ্ছি আপনাকে যে আমরা আজও মাদ্রাসা দিতে পারছি না, মাদ্রাসা চালাইতে পারছি না, সেটাও আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আট নম্বর আজকের শিক্ষা নাকি নয় নম্বর, যে ক্ষমা, মানুষকে ক্ষমা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দিন। আল্লাহ আকবার, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ঈমানের সাথে নেকির আশায় যারা সিয়াম পালন করবেন, যারা কিয়াম করবেন, আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, বলে সুবহানাল্লাহ। কাজী ক্ষমা শিখাইছেন আল্লাহ, তোমরাও ক্ষমা করে দাও, যদি কেউ অন্যায় করে সে যদি তোমার দিকে ফিরে আসে, তোমার কাছে ক্ষমা চায়, ক্ষমা করে দাও, এটা আল্লাহ শিখাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও শিখাচ্ছেন দশ নম্বর, এখানে একটা রাত দেব যে রাতটা হাজার মাস থেকে উত্তম, ৮৩ বছর তিন মাস থেকে উত্তম। আল্লাহ, লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর,
এখানে শিক্ষা কি? এখানে শিক্ষা যে বান্দা তুমিও এমন একটা দিন করে দাও কর্মচারীদের জন্য, যে তোমরা যদি আজকে কাজটা করে দাও তাহলে তোমাদেরকে টাকা দেবো, এত টাকা বেশি দিবেন, পাইবে হবে 500 টাকা, দিবেন 5,000 টাকা, আপনাকে আল্লাহ দিয়েছেন আপনি দিবেন। এভাবে কিছু কিছু অফার দিতে হবে, যেমন আল্লাহ অফার দিয়েছেন আমাদের জন্য। কোম্পানির মালিক যারা রয়েছেন, যারা মালিক রয়েছেন, যাদের অধীনস্থ কর্মচারী আছে, তাদের জন্য এরকম অফার থাক দিবেন, আল্লাহ অফার দেওয়া শিখাচ্ছেন। আল্লাহ আকবার। 10 নম্বর শিক্ষা দিলাম আজকে, 11 নম্বর, 12 নম্বর, যে এই রাত এখানে যে ট্যাম করবেন তাদেরকে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেবেন। তারপরে এ রাত্রে কোরআন নাজিল করেছেন এই এই রমজান মোবারক মাসে, আর কোরআন হচ্ছে শান্তির জন্য নাজিল। সুতরাং মাঝে মাঝে কিছু নিয়মনীতি দিবেন যেটা শান্তি বয়ে নিয়ে আসবে, অশান্তির নিয়মনীতি দিবেন না। যাদের কাছে যে ক্ষমতা আছে তাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে আমি যেমন শান্তির নিয়মনীতি দিচ্ছি, ঠিক তোমরা শান্তির নিয়মনীতি দাও জাতিকে। এটা আল্লাহ শিক্ষা, রমজানুল মোবারকের শিক্ষা আছে। রমজানুল মোবারকের শিক্ষার মধ্যে আরেকটা আছে, মাঝে মাঝে খোঁজ খবর নিতে হবে। যারা রাজা আছেন প্রজাদের খোঁজ খবর নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত ফেরেশতা পাঠিয়ে দেন, 5 ওয়াক্ত সালাতের ডিউটির রত ফেরেশতা আছে। তারপরে আপনার জুমার দিনের স্পেশাল ডিউটির রত ফেরেশতা আছে, ঈদের দিনে স্পেশাল ফেরেশতা আছে, দিনে আলোচনা করলে স্পেশাল ফেরেশতা আছে, লাইলাতুল কদরে স্পেশাল ফেরেশতা আছে। সুতরাং স্পেশাল কিছু লোক থাকবে যারা খোঁজ খবর নেবে, যারা কল্যাণ কামনা করবে মানুষের জন্য, এমন লোককেই সেট করতে হবে। আর মাঝে মাঝে একেবারে সব থেকে বড়ো যেটা তাকে পাঠাতে, জিব্রাইল আলাইহিস সালাম এ লাইলাতুল কদরে আসেন আর কল্যাণ কামনা করেন, সালাম সালামুন হিয়া হাত্তা মাতলা ইলফাজর। আর আমি নিয়ে এসেছিলাম 46টা শিক্ষা, তা বলতে পারলাম না, এই জন্য দুঃখিত। ইনশাল্লাহ আবারও কখন যদি আল্লাহ চাই এগুলো নিয়ে আসা হবে। যে সময় তো দিনই ভাই বোনেরা, আপনারা প্রশ্ন করতে চাইলে কমেন্টে প্রশ্ন করুন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, ওনার নাম আমিন, তিনি বলেছেন যে হাদিসগুলো যদি আমল করা না যায় তাহলে এতদিন ধরে এই হাদিসগুলো হাদিস গ্রন্থে কেন আছে? যে সম্মানিত আমিন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, আর ইম্পর্টিং প্রশ্ন, যে জয়ীফ হাদিসের উপরে যদি আমল করা না যায় তাহলে এতদিন থেকে হাদিসের কেতাবে এই জয়ীফ হাদিসগুলো কেন আছে? যে এটা উত্তর হচ্ছে আপনার কমন প্রশ্ন না, কমন উত্তর একটা, যে আপনার 5টা ছেলে আছে, 5টা ছেলে যদি একটা খারাপ হয় আপনি কি হত্যা করে দেবেন নাকি ছেলের মধ্যে রাখবেন, তাকে বলবেন যে এটা আমার ছেলে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা কিছু বলেছেন সেগুলো লিপিবদ্ধ করেছেন পরবর্তীতে এসে। লিপিবদ্ধ করার পরে এবার খোঁজ নেওয়া হচ্ছে কেমনভাবে লিপিবদ্ধ করেছেন। যেমন আমি বর্ণনা করছি আব্দুর রহমান থেকে, আব্দুর রহমান বর্ণনা করছে আব্দুল জাব্বার থেকে, আব্দুল জাব্বার বর্ণনা করছেন আব্দুল করিম থেকে, আব্দুল করিম বর্ণনা করছেন আবু বকর রদিয়াল্লাহ তাআলা আনহু থেকে, আবু বকর রদিয়াল্লাহ তাআলা আনহু বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে। তো আমি এই সূত্র পেয়েছি, হাদিসটা লিখে ফেলেছি। যখন হাদিসটা লিখে ফেলেছি, একটা বই আকারে বের হয়েছে বাজারে, তখন আব্দুল সাত্তার নামে একজন আলেম তখন এই হাদিসটা নিয়ে গবেষণা শুরু করছেন। তো আমি বর্ণনা করেছি মুখলিস, কার থেকে বললাম? আব্দুর রহমান। আব্দুর রহমান বর্ণনা করেছেন কার থেকে? আব্দুল জাব্বার থেকে। আব্দুল জাব্বার বর্ণনা করেছেন আব্দুল করিম থেকে, আব্দুল করিম বর্ণনা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে। এই যে এখানে 4 জন মানুষ, আমি, আব্দুর রহমান, আব্দুল জাব্বার, আব্দুল করিম, এর মধ্যে খোঁজ নিতে যে দেখা যাচ্ছে যে আব্দুল করিম অথবা আব্দুর রহমান যে লোকটা ছিল মিথ্যুক ছিল, তখন ওলামায়ে কেরাম ফতোয়া দিলেন যে হাদিসটা চলবে না, কারণ একজন মিথ্যুক আছে, হতে পারে ওই মিথ্যুকে এটা বানিয়ে লিখেছে, বানিয়ে বর্ণনা করেছে, এই জন্য এটাকে আমি হাদিসটা জাল হয়ে গেছে। হ্যাঁ, এখন জাল হাদিসও অনেক সময় যদি কোনো সহি হাদিসের সঙ্গে মিল খেয়ে যায়, আর একটা সূত্র দিয়ে পাওয়া গেছে, হ্যাঁ, যে হয়তো আমি বর্ণনা করেছি আব্দুল কাইয়ুম থেকে, আব্দুল কাইয়ুম বর্ণনা করেছে খালেদ থেকে, খালেদ বর্ণনা করেছে ওয়ালিদ থেকে, ওয়ালিদ বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তো দেখা যাচ্ছে এই সূত্রটি যেটি আছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই ভালো, সবাই হান্ড্রেড হান্ড্রেড এক মোত্তাকি পরেজগার, এবং তারা কখনো মিথ্যা বলে নাই, সমস্ত লোক সাক্ষী দিচ্ছে হ্যাঁ ভালো লোক ভালো লোক ভালো লোক। তখন এই সূত্রে যে হাদিসটা আছে এটা আর ওই জাল হাদিসটা একই, তাহলে সমস্যা হলো না, ওই জাল হাদিসটার ওপর আমল হয়ে গেল, কিন্তু মূল আমল হচ্ছে সহি হাদিসের উপরে। কিন্তু কথার কথা ধরে নিই, যেরকম জয়ীফ হাদিস, অনেক জয়ীফ হাদিস আছে সহি হাদিসের সঙ্গে মিল আছে, হ্যাঁ যদি মিল থাকে তাহলে তো সমস্যা নেই, মিল না থাকলে তখন এই সহি হাদিসগুলোকে অগ্রাধিকার দিতে হবে, এর মধ্যে আনা যাবে না জয়ীফ হাদিস। তো জয়ীফ হাদিস হাদিস হওয়ার কারণটা হচ্ছে এটা, অনেক সময় সূত্রের মধ্যে আপনার জয়ীফ হয়েছে কেমনে, যে লোকটা মাঝে মাঝে ভুলে যেতেন, হ্যাঁ একটু ভুল বলতেন, অথবা এই লোকটা করতেন কি সাহাবাই কেরামদের নাম উল্লেখ করতেন না, ডাইরেক্ট বলতেন যে অমুক বলেছেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এটা হাদিসের মান দুর্বলে চলে আসলো। অথবা আমি আব্দুর রহমানকে বাদ দিয়ে আব্দুল জাব্বার থেকে বর্ণনা করছি, একজনকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে মাঝখানে কেটে গেল, একে ইনকেতা বলা হয় হাদিসে ভাষায়, মুহাদ্দিসিনদের ভাষায়। সুতরাং যখন কেটে গেল এই কারণে এটা দুর্বল হয়ে গেল, এই যে বিভিন্ন কারণে এই হাদিসগুলা দুর্বল হয়েছে। কিন্তু যখন লিপিবদ্ধ করেন যারা, তারা কিন্তু এগুলো খেয়াল করে লেখে নাই। আপনার আমার কাছে হাদিস আছে 500টা, একজন এসেছেন এসে পড়েছেন, পড়ার পরে সম্পূর্ণ লিপিবদ্ধ করে নিয়ে চলে গেছেন, কিন্তু হাদিসগুলা ভালো না মন্দ যাচাই করেননি, পরবর্তীতে কেতাব আকারে যখন আসলো তখন যাচাই শুরু হয়ে গেল। এই যাচাই করতে দিয়ে দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা, কারণ নামটাম সব আছে, তাদের ঠিকানা আছে, তারা কেমন আলিম ছিলেন এগুলো বলে গেছেন, কীভাবে এটা পাওয়া গেল, এটা কেমন সম্ভব। যেমন মনে করেন আমি এখন রাজশাহীতে আছি, রাজশাহী নওদাপাড়া, তো নওদাপাড়াতে পাঁচজন আলেম আছে, এই পাঁচজন আলেম সম্পর্কে আমি লিখলাম যে হ্যাঁ এরা 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 খুব ভালো মানুষ, এই পাঁচজনের মধ্যে একজন খারাপ মিথ্যা কথা বলে, এটা কিন্তু দুনিয়ার কেউ জানে না কিন্তু আমি জানি, আর আমি কথার কথা অন্য কাউকে দিয়ে বললে ভালো হতো, যে কখনো মিথ্যা কিচ্ছু বলি না, একেবারে হান্ড্রেড হান্ড্রেড জনগণ জানে যে সত্য ছাড়া বলে না। সুতরাং আমি বলে গেলাম পাঁচজনের একজনের ব্যাপারে যে হ্যাঁ এ মাঝে মাঝে ভুলে যেত, এ মাঝে মাঝে ভুলে যেত, ভুল বর্ণনা দিত। তখন আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ এই যে এইভাবে সূত্র যে হাদিসটা আছে, এখানে তো অমুক বলে গেছেন নোদাপাড়ার অমুক আলেম বই লিখে গেছেন এই আলেমদের সম্পর্কে, তো এই তো লিখেছেন যে এখানে উনি মাঝে মাঝে ভুলে যেতেন, তাহলে হাদিসটা দুর্বল, এভাবে দুর্বল হয়, এভাবে আপনার কখনো জাল হয়ে যায়, আবার কখনো ঠিক আছে এই সূত্র ঠিক আছে, এটাও ঠিক আছে এটাও ঠিক আছে, দুইটা সূত্র কিন্তু একটা অনেক উঁচু মানের আর একটা একটু নিচু মানের, কিন্তু ভালো সূত্র এটাও ভালো এটাও ভালো, তখন এটা সেটা আওসাকের যখন মুখালেফ হয়ে যায় তখন সাজের হুকুমে চলে আসে, তখন এটা সাজ হয়ে যায়, তখন এটাকে অগ্রাধিকার দিতে হয়। এই যে হাদিস এই যাচ পর্যায় করতে গিয়ে জয়ীফ জাল বের হয়েছে, কিন্তু যারা লিপিবদ্ধ করেছেন লিপিবদ্ধ সময় এগুলো করে নাই, যেমন ইমাম বুখারী রহমাল্লার ওস্তাদ মোসানাব ইবনু আবি সাইবা, যেটা আবু বাকর রহিমাহুল্লাহ, ইমাম বুখারী রহিমাল্লাহর ওস্তাদ, উনি বিশাল বড় হাদিসের কিতাব লিখেছেন, কিন্তু উনি লিপিবদ্ধ করে দিয়েছেন, বলেন না এটা হাদিস চলবে কি চলবে না, যারা বর্ণনা করেছেন তারা কী পর্যায়ের, এগুলো কিন্তু উনি বলেন নাই, উনি এগুলো যাঁচ পর্যায়ে করেন নাই, উনি জাস্ট সংকলন করেছেন, সংকলন করেছেন পৌঁছে দিয়েছেন। যেটা নবী করিম সাল্লামের নাম দিয়ে এসেছে ওটা অবশ্যই লিখে রাখতে হবে, এটা আলেমদের কর্তব্য দায়িত্ব ছিল, তাই তারা লিখে রেখেছেন, যেহেতু নবী করিম সাল্লামের নাম দিয়ে এসেছে এই তারপরে এগুলোকে যাচাই বাছাই করেছেন, কখনও মোসান্নেফ নিজে যাঁচ পর্যায়ে করেছেন, নিজে গবেষণা করে বের করেছেন, দিয়ে বলে দিয়েছেন যেটা চলবে চলবে না, যেমন ইমাম বুখারী রহমাল্লাহ, ইমাম মুসলিম রহমাল্লাহ, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজা, মুয়াত্তা মালিক, এরা নিজে বলে গেছেন এটা হাদিস চলবে এটা চলবে না, এটা সহি এটা জঈফ, এভাবে ইনারা বলে গেছেন। সুতরাং মোসান্নেফ যারা লেখক তারা লিখেছেন, অনেক লেখক সব যা পেয়েছেন নবী সাল্লামের নাম দিয়ে তাই লিখে ফেলেছেন, আর অনেক লেখক লিখেছেন প্লাস সেখানে জাস্টিফাই করেছেন, সুতরাং জাল জয়ীফ হাদিস সেটা থাকা স্বাভাবিক, কারণ তারা এভাবেই লিখেছেন। আশা করি বুঝতে পেরেছেন, প্রশ্নটা ক্লিয়ার হয়েছে আমার মনে হয়, এটা সংক্ষিপ্ত প্রশ্নের আপনার প্রশ্নের উত্তর দেওয়া হলো। হাদিস হচ্ছে এটা সাগর, এজন্যই আলেম ওলামা হাদিস নিয়ে ভুল করে, এই জন্য সবাই হাদিস নিয়ে ওয়াজ করা ঠিক না, যারা বুঝেন না তাদেরকে অবশ্যই একটু নিচু হয়ে থাকা উচিত, যারা বুঝেন না তারা এই বিষয় নিয়ে আলোচনা না করাই উচিত। আমাদের মাঝে আর মাঝহাবি ভাইদের মধ্যে এটাই পার্থক্য, ওরা যা পায় তাই বলে, পায় এই তো হাদিস দেব ফতোয়াদের, আর আমরা কথা যে জাস্টিফাই করে যেগুলো ওলামায়ে কেরাম বের করে রেখেছেন যে এটা হান্ড্রেড হান্ড্রেড ভালো, একেরা হায়ার লেভেলের যেটা সেটা ধরলে হায়ার লেভেলে পেয়ে গেলে আবার নিচু জাতে যাওয়ার দরকার কি, না পেলে তখন যাব। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ ভাই প্রশ্ন করেছেন, হযরত আমি হানাফি তবু তাদের থেকে তিন মিনিট আগে ইফতার করি,
এতে করে কি আমার সিয়াম পূর্ণ হবে? যে সময়িত দিনে ভাই প্রশ্ন করেছেন যে আমি হানাফি, তবে আমি হানাফি হলেও হানাফি ভাইদের থেকে তিন মিনিট আগে আমি ইফতার করি, এটা কি আমার জন্য ঠিক আছে? সময়িত দিনে ভাই সকলে মনে রাখবেন যে হানাফিদের থেকে তিন মিনিট আগে আহলে হাদিসের সাথে বা এটা কিন্তু ই না, মাপকাঠি না। ইফতার করার মাপকাঠি হচ্ছে সূর্য অস্তায় যাওয়া, ইজা গারাবাতি শামস, সূর্য যখন ডুবে যাবে সাথে সাথে ইফতার করতে হবে। এখন যে ক্যালেন্ডারগুলো বের হয়েছে এটা মিলিয়ে নিতে হবে, আহলে হাদিসটার সাথে মিল আছে না হানাফিটার সাথে মিল আছে। যদি আহলে হাদিসের সাথে মিল হয়, হানাফি ভাইদেরটা তিন মিনিট পরে হয়, তাহলে আপনার ইফতার ঠিক আছে। আর যদি দেখা যাচ্ছে আহলে হাদিস কিন্তু ভুল করে দিয়েছে ক্যালেন্ডার ছাপাতে গিয়ে, তারটা তিন মিনিট আগে হয়ে গিয়েছে, হানাফি ভাইদেরটা ঠিক আছে, তাহলে হানাফি ভাইদের ক্যালেন্ডার অনুযায়ী আপনার ইফতার করতে হবে। এই জন্য কাউরির আগে পিছিয়ে এটা মানদণ্ড না, মানদণ্ড হচ্ছে সূর্য অস্তায় যাওয়া। আর এটা এখন খুব সহজ, দশতলা বিশতলা বিল্ডিং পাওয়া যায়, গ্রামগঞ্জে থাকলে দুইতলা তিনতলা বিল্ডিংয়ের উপরে উঠলে পারি সূর্য অস্তায় হচ্ছে বোঝাই যাচ্ছে, আর স্পষ্ট বোঝা যাচ্ছে। সুতরাং একবার পরীক্ষা করে নিই, মিলিয়ে নিই, তারপরে আপনার ইফতার করি, তাহলে আপনার নিখুঁত হবে ইনশাআল্লাহ ইফতার। একবার প্রশ্ন করেছেন যে টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কি? যে সময়িত দিনে ভাই প্রশ্ন করেছেন টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কি না, যে দেখেন সকল ওলামা ইকরাম পৃথিবীতে সকল ওলামা ইকরাম একমত, টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ নাই। খাস করে সৌদি আরবের ওলামা ইকরাম সবাই বলছেন লা ইয়াজুজ, এই ভাষায় বলেছেন জায়েজ নাই। কেউ বলেছেন লা ইয়াজুজি এনাফ না, হবে না। সুতরাং টাকা দিয়ে ফেতরা আদায় করলে ফেতরা আদায় হবে না। তবে টাকা দিয়ে আসলো কোথায়, কেন আসলো? হ্যাঁ, অনেকে বলে থাকেন সাল্লামের যুগে টাকা ছিল না, খাদ্য লেনদেনটা বেশি হতো, টাকা লেনদেনটা কম হতো, এই জন্য খাদ্যর কথা বলা হয়েছে। মেনে নিলাম, নৌকেশ্বরসাল্লামের যুগে তাই ছিল, সাহাবা একরামদের যুগে তো আপনার টাকা পয়সার অভাব ছিল না, এবং টাকা পয়সার লেনদেন বেশি হতো, সাহাবা একরামদের এত টাকা ছিল যে টাকা রাখার জায়গা ছিল না, নিত না, দান করে দিত আল্লাহর রাস্তায়। আব্দুর রহমান রদিয়াল্লাহ তাআলা আনহু যখন মারা যান, বুখারী খুলে দেখবেন, ওনার চারটা স্ত্রী ছিলেন, আর চারটা স্ত্রী প্রত্যেকে 1.5 লক্ষ করে টাকা পেয়েছিলেন ওই যুগের 1.5 লক্ষ মানে কি, এই যুগের আপনার মোটামুটি বলা যেতে পারে 150 কোটি টাকা, 1.5 লক্ষ টাকা পেয়েছিলেন আপনার ভাগ, শুধু টাকার ভাগ পেয়েছিলেন, আর জায়দা সম্পদ তো আছে ওগুলো। তাহলে কেউ বলছে টাকা ছিল না, টাকা পয়সা সবই ছিল, কিন্তু এটাই হচ্ছে চূড়ান্ত যে আপনাকে খাদ্যই দিতে হবে, কারণ ফকিরেরা আমাদের সাথে খাবে, টাকা দিলে নাও পেতে পারে। এই যে করোনা ভাইরাসে মার্কেট বন্ধ, তাহলে আপনি টাকা দিলে ক্রয় করবে কোথায়? তো সুতরাং ক্রয় করে প্রস্তুত করে খাওয়া অনেক ঝামেলা আছে, এই জন্য খাদ্য দিতে বলেছেন। যার কাছে যেটা আছে এটা দিয়ে দেবে, হাদিসে যেটা খাদ্যর কথা উল্লেখ আছে, কিশমিশ আছে, জব আছে, গম আছে, পনির আছে, আর যদি না হয় যে দেশে যেটা প্রধান খাদ্য সেটা দিবে, যে আমাদের দেশে প্রধান খাদ্য চাউল দেবো আমরা। হ্যাঁ, টাকা দেওয়া যাবে কি না এটা একটা প্রশ্ন, কোন সময় দেওয়া যাবে? হ্যাঁ যাবে, যেমন সিরিয়াতে এখন আমরা তাদের সহযোগিতা পাঠাবো, কাশ্মীরে পাঠাবো, তাদের খাবার অভাব, তারা খেতে পাচ্ছে না, টাকা পয়সা নেই, এই সময় এখানে খাদ্য আমরা দিতে পারবো না, তখন আমরা টাকা পাঠিয়ে দেবো, এটা জায়েজ আছে, প্রয়োজনের ক্ষেত্রে জায়েজ আছে। কিন্তু প্রয়োজন ছাড়া বাড়িতে বসে টাকা দিবেন এটা হতে পারবে, এটা বেইনসাফ হবে। যেমন আমাদের আজকে ইসলামী ফাউন্ডেশন থেকে যে আদেশ করেছে, হ্যাঁ, যে বলে দিয়েছে নিম্নে 70 টাকা আর ওপরে হচ্ছে 2200 টাকা না কত জেনে, না 1990 টাকা না কত জেনে করেছে, 82 টাকা, মানে 2000 টাকা 2200 টাকা এটা করেছেন, কোথায় 2200 আর কোথায় 70 টাকা? পাগলামির একটা সীমা রেখা আছে রে ভাই, কে টাকা নির্ধারণ করতে বলেছে আপনাদের? আলেমে দিনকে এটা বলে না, আকল দিয়ে ধর্ম চলে না। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছে কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তুআমিনা যাকাতুল ফিত্র, আমরা যাকাতুল ফিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাবার দিয়ে বের করতাম, অনুখরিজু কামা নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনও আমরা বের করবো যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বের করতাম। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুগে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুগ কখন শেষ হয়েছে? 61 হিজরিতে শেষ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 50 বছর পরে, 49 ধরে নিচ্ছে, 49 বছর পরে ফতোয়া দিচ্ছেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কি বলে যে টাকা নেই, কি টাকা ছিল না, সাহাবায়ে কেরাম কখনো টাকা দিয়ে বের করেনি। কিছু কিছু তাবেঈনে কেরাম পাওয়া গেছে, আবু হানিফা রাহিমুল্লাহ বলেছেন, আমার মনে হয় এই এই কারণই বলেছেন যে কোনো দেশে হয়তো তারা টাকা পাঠাইতেন, যেহেতু সে সময় কুফা বাগদাদ বসরা এলা ধনী, তাদের খাবার কোনো অভাব নাই, আমার মনে হয় ভিন্ন কোনো দেশে পাঠানো দরকার ছিল বা কোনো জায়গা দরকার ছিল, এই জন্য হয়তো তারা এটা ফতোয়া দিয়েছিলেন। এখনও যদি এমন দরকার হয়ে যায় যে আপনি বাংলাদেশে বসবাস করেন, আপনি সিরিয়ার মুসলমানদের জন্য ফিতরা পাঠাই দেবেন, এদেশে দেওয়া দরকার নাই মনে করছেন, ফকির মিসকিন পাচ্ছেন না, তখন আপনি টাকা পাঠিয়ে দেবেন। আশা করছি বুঝতে পেরেছেন। একজন প্রশ্ন করেছেন যে শেখ, আমার কাছে সূরা বাকারের শেষ দুই আয়াত অনেক ভালো লাগে, তাই আমি ফজর ও এশার সময় এই আয়াত তেলাওয়াত করি, আর এমন করা কি বিদআত হবে? আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ। এক ভাই বলেছেন সূরা বাকারার শেষের দুই আয়াত আমাকে খুব ভালো লাগে, এই জন্য আমি বারবার পড়ি, এশা ফজরে পড়ি। আপনি হাজারবার পড়েন, যে কোনো সময় পড়েন, যখন পড়েন বেদাত হবে না, কিন্তু জনগণ জাতিকে নিয়ে এটা নিয়ম বানিয়ে নিয়েন না, একসাথে বলে যদি করেন তখন সমস্যা হবে, কিন্তু একা একা করবেন কোনো সমস্যা নেই। জি, এক ভাই প্রশ্ন করছে, সম্মানিত সাহেব, ইফতারের সময় ইফতারকে সামনে রেখে একজন নেতৃত্ব দিচ্ছেন মোনাজাত, বাকিরা সবাই আমিন আমিন বলে, এটা করা কি ঠিক? জানাম যে সুন্দর প্রশ্ন করেছেন সম্মানিত দিনী ভাই, যে ইফতার সামনে রেখে একজন দোয়া করছেন আর সবাই আমিন আমিন বলছেন, এটা ভাড়াটা হুজুর, এটা ভাড়াটা হুজুর, ভাড়াটা হুজুর দিয়ে ধর্ম চলে না, নিজের দোয়া নিজে করতে হবে। এভাবে চিমটি কাটেন, আমি কাটতেছি, আমাকে লাগতেছে, আপনাকে লাগছে নাকি? তা আমার ব্যথা আমাকে বুঝি, আমি বুঝি, আমার কি দুঃখ কষ্ট আছে এটা আল্লাহকে আমি বলবো, তা না করে ভাড়াটা হুজুরকে দিয়ে কি আপনি বুঝাবেন? আপনি সমস্ত মুসল্লিদের খবর কি সে ভাড়াটা হুজুর জানে? এগুলোকে বলা হয় ভাড়াটা হুজুর, এদের এলেম কালামের অভাব, এরা মানুষকে সলে বলে কল কৌশলে এভাবে বলে বলে টাকা কামাইয়ে জীবনযাপন করছে, আর অন্য কিছু না, এগুলো বেদাত, সম্পূর্ণ বেদাত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনও করেন নাই, কারণ কেউ বলতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইফতার মা এরকম পার্টি ছিল না মনে হয়, এটা যদি কয় তাহলে বুঝবেন যে ও ইসলামই জানে না, ওটা পাগল। নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে এভাবে ইফতার একসাথে করা হতো, অগণিত সাহাবা ইকরাম করতেন, আহলে সুফফারা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি মাদ্রাসার ছাত্ররা করতেন, কখনো এভাবে সম্মিলিত মুনাজাত হয় নাই। এই যুগে এই হুজুররা জাতিকে বোকা বানানোর জন্য আবিষ্কার করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহু আমিন। একবার প্রশ্ন করেছেন, গরিব দুঃখীরা তো এখন টাকাই নেয়, ফিতরার চাল উঠানোর পর সে চাল বিক্রি করে টাকা দেওয়া হয়, টাকাই দেওয়া হয়, তাহলে সমস্যা হচ্ছে? যে সমস্যা এটা হচ্ছে যে যেই ফকিরের চাউল নেবে না, খাবার নেবে না, ওটা ফকির না। আপনারা তো, আমরা তো সিস্টেমটা ভিন্ন করে ফেলেছি। আমার গ্রামে 10টা বাড়ি আছে, কথার কথা, আমার গ্রামে এই 10টা বাড়ির মধ্যে 2টা বাড়ি ফকির আছে, তাহলে 8 ঘর মিলে এই 2 ফকিরকে দিব আমরা। আর এক গ্রামে এরকম 20টা ফ্যামিলি আছে, 20টার মধ্যে আর 3টা গরিব আছে, তাহলে 17 জন মিলে 3 ফ্যামিলিকে দিবে। এটা আঞ্চলিক দান, ফেতরাটা হচ্ছে আঞ্চলিক এলাকা, আঞ্চলিক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, গ্রাম ভিত্তিক এটা দান খেরাত করবে। কিন্তু আপনারা তো দুনিয়াকে দিচ্ছেন, এই ফেতরা নিয়ে বসে গেছেন, হ্যাঁ, গোটা রাজশাহী বিভাগের হুজুরেরা আসবে, ফকিরেরা আসবে, আপনি দিবেন, এই সিস্টেম কেউ বানাইতে বলেছে? এটা সিস্টেম ইসলামের না। আপনি আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পাশে যেগুলো আছে তাদেরকে দিয়ে দেন, সুতরাং টাকা নেবে না কেন? আপনি যাই দিয়ে আসেন গাড়িতে করে, রিক্সা ভাড়া দিয়ে বাসায় পৌঁছে দেন, আপনি আপনি কেন বসে আছেন এখানে? দিবেন তা আসবে তাই দিবেন, আর কে বলছি দিবেন? আমরা যে ত্রাণ দিলাম, চাউল দিলাম, হ্যাঁ, এই রমজান মাসের সিয়াম অবস্থায় ধুয়ে দিয়ে 12টার সময় দৌড়িয়ে চলে আসছে, আমার খাবার নেই, খাবার দেন, আর দিবেন মানে? ফকির হলে পারে 100 বার নিবে, 100 বার, একবার না। যারা ফকির, আর ফকির যারা না, তারা নিবে না। একবার প্রশ্ন করছেন, আমি, আমার নাম আলমগীর, আমার প্রশ্ন হচ্ছে খাদ্যশস্য দিয়ে আমি ফিতরা দিতে চাই, পরিমাণটা জানতে চাচ্ছি, ধন্যবাদ, এর জন্য কতটুকু দিতে হবে? জি, সম্মানিত আলমগীর ভাই সুন্দর প্রশ্ন করেছেন। একজনের জন্য ফেতরা পরিমাণ হচ্ছে অ্যাকুরেট ভালো গম, যেটা 1 নম্বর গম, যেটা 2 কেজি 40 গ্রাম। কিন্তু গমের ভালো মন্দ আছে, ওলামায়ে কেরাম এ ব্যাপারে বলেছেন, কেউ যে 200 গ্রাম, কেউ বলছেন 500 গ্রাম, কেউ বলছে 300 গ্রাম, কেউ বলছেন 400 গ্রাম, এইভাবে কম বেশি করে ফেলেছেন। তো আমরা ফতোয়া এই জন্যই দিচ্ছি যে আপনারা 2.5 কেজি দিবেন, বাংলাদেশে আমরা এটাই ফতোয়া দিই, সৌদি আরবে 3 কেজির ফতোয়া দেন। তো 2.5 কেজি আপনারা একজন পার হেড 2.5 কেজি করে ফেতরা দিবেন, আশা করি বুঝতে পেরেছেন। যে
এক ভাই বলেছেন যে উনি কোরআন হাদিস মুখস্থ করতে চান, তে সেই ক্ষেত্রে মানে উনি বলেছেন কোরআন আয়াত কিংবা হাদিস মুখস্থ করা বা ইয়াদ রাখার জন্য আমার করণীয় কি, হাদিস কিভাবে বাছাই করব, কোনটা গুরুত্বপূর্ণ, আর আমি এখন দিনের পথে চলতে চাই কিভাবে শুরু করা উচিত বিস্তারিত বলুন। মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহু আকবার, বোঝা যাচ্ছে যে জানার একটা আগ্রহ, জানার জন্য একটা ছটপটি যে সৃষ্টি হয়েছে মনের মধ্যে, যে সত্য আমি গ্রহণ করব, জানব, এটা আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে কিভাবে আপনি এখন জানবেন, আপনি যদি মাদ্রাসা ছাত্র হন তাহলে একটা প্রশ্ন, এক পরামর্শ, আর যদি সাধারণ জেনারেল শিক্ষিত হন তাহলে আপনার জন্য আরেক সিস্টেমের কথা বলব। জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন তাদের জন্য সিস্টেম হচ্ছে, আপনারা প্রথমে কোরআনটাকে অনুবাদ সহকারে পড়েন, ফার্স্ট টু লাস্ট অনুবাদ সহকারে পড়েন, খুব মজা পাবেন। একটা নিয়ম করে নেন যে এই সুরাটা আমি এতদিনে শেষ করবো, এই সুরাটা শেষ করব। যদি বড় সুরা না পারেন, ভয় লাগে, তাহলে ছোট সুরাগুলো দেখেন, সহজ অনুবাদ দেখেন, একটু তাফসিরগুলো দেখে নেন, বেশি বেশি ভালো করে কোরআনটা পড়বো আমরা। এরপরে বুখারী মুসলিম এ দুটা কিতাব সাধারণ মানুষের জন্য বলছেন, আপনার জন্য যেটা দরকার সেটা নেন, পুরো বুখারীটা ক্রয় করেন, পুরো সহিহ মুসলিম ক্রয় করেন, তারপরে এইগুলোকে যেটা দরকার আগে, আপনার ইমানের আগে দরকার, বুখারিতে কিতাবুত তাওহীদ সব শেষে আছে, কিতাবুত তাওহীদ পড়েন, কিতাবুল ঈমান পড়েন, এরপরে আপনি সালাতে যান, ঈমান ঠিক করেন, তারপরে সালাতে যান, সালাতে যাওয়ার পরে আপনি সালাত ঠিক করেন। বুখারিতে সহিহ মুসলিমে কীভাবে সালাত আছে, কারণ এটা সমস্ত উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধ এজমা হয়ে গেছে, এই সালাতের ওপরে এজমা হয়ে গেছে, এই ইমানের ওপরে এজমা হয়ে গেছে, এই তাওহীদের ওপরে এজমা হয়ে গেছে, যেটা বুখারী মুসলিম আছে, সমস্ত উম্মতে মুসলিমা বলছে এই দুটি কিতাব বিশুদ্ধ, কোরআনের পরে এদের মর্যাদা, আল্লাহু আকবার। সুতরাং যার ওপরে সমস্ত উম্মতে মুসলিমা এজমা, হানাফি বলেন, আহলে হাদিস বলেন, মালিকি বলেন, শাফি বলেন, হাম্বলি বলেন, সমস্ত উম্মতে মুসলিমা এজমা হয়েছে দুইটি কিতাবের ওপরে বিশুদ্ধ বলে, কাজে এই বিশুদ্ধ দুইটি কিতাব পড়েন আপনি, সাধারণ মানুষের জন্য এটা পড়েন। এখন যদি আপনি শর্টে চান যে শর্টে আমি জানব, তাহলে আকিদার জন্য কিতাব পড়েন। আমার জানা মতে, আমি বাংলা বই তেমন পড়ি না, তবে আমি আকিদার ক্ষেত্রে আমার একটা বই বের হয়েছে আলহামদুলিল্লাহ, মদিনার শিশুটি ও প্রকৃত মমিনের বিশ্বাস, এটা রাজশাহী হাদিস ফাউন্ডেশন থেকে পাবেন, আর এই মহামারী কেটে গেলে ঢাকাতেও পাবেন ইনশাআল্লাহ, পৌঁছে দেওয়া হবে। তো সেই কিতাবটির মধ্যে একজন, হ্যাঁ, ওখানে ঢাকায় বংশালে আপনার হাদিস ফাউন্ডেশন লাইব্রেরি আছে, অন্য অন্য লাইব্রেরিতে ইনশাআল্লাহ দিলে আমরা জানিয়ে দেবো, তো সেখান থেকে আপনার নেবেন। এবং এটা হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে, সরি কেটে গেল কথা, হ্যাঁ, এখন সহজের জন্য এই বইগুলো পড়বেন, তারপরে সালাতের জন্য আমি মনে করি নিরপেক্ষভাবে, যেটা ডক্টর আসাদুল্লাহ গালেব আমিরে জামাত হাফিজাউল্লাহ ওনার যে কিতাব আছে সালাতুর রাসুল, আমি মনে করি যে এই যুগে বাংলা ভাষা সব থেকে সেরা শর্ট এবং সংক্ষিপ্ত আকারে এটা, কাজে এই সালাতুর রাসুলটা পড়েন। সালাতুর রাসুল আপনি তাওহীদের পেয়েছেন একটা, আরও পেলে আরোগুলো পড়বেন, সালাতুর রাসুল ডক্টর আসাদুল্লাহ গালেব সারেরটা পড়বেন হাফিজাউল্লাহ, এরপরে আরও সালাতুর রাসুল যদি পড়তে চান তারা এরপরে গেল অন্য গেলো পড়েন, পড়ার পরে মিলানোর পরে যেগুলো ভালো লাগবে নেবেন, যেটা ভালো লাগবে নেবেন না, এরপরে আপনি বুখারী মুসলিমের সাথে মিলান, বুখারী মুসলিমের সাথে মিলিয়ে নেন। তো যদি আপনি প্রথমে যেতে চান তা ধর্ম জানার জন্য, তাহলে আকিদার জন্য পড়েন, হ্যাঁ, আমি বললাম আমার বইটা আছে মদিনা শিশুটি, সালাতের জন্য স্যারের বইটা পড়বেন সালাতুর রাসুল, এরপরে নবী করিম সাল্লামের জানার জন্য সিরাতুর রাসুল, এটাও স্যারের একটা খুব ভালো বই আছে, সিরাতুর রাসুল নবী সাল্লাম সম্পর্কে জানতেই হবে, প্রত্যেকটি মুমিনের জন্য জরুরি, সাহাবায়ে কেরাম সম্পর্কে জানেন, এটাও সাহাবায়ে কেরামদের ঘটনা স্যারের বই আছে, এই বইগুলো পড়েন, বিশুদ্ধ বই, হাদিস ফাউন্ডেশনের যে কোনো বই পড়তে পারেন, আরও আরও অন্য বই যেগুলো আছে সেগুলো পড়েন। নিরপেক্ষ কথা, যে ভাইয়ের বইটা আপনার দেখবেন যে সহি কোরআন শুদ্ধ কোরআন সুন্না ভিত্তিক লিখেছেন সেগুলো পড়েন। আর খাস করে বলবো আপনাদের যে সৌদি আরবে যে বইগুলো অনুবাদ হয়েছে, সৌদি আরবের যে বইগুলো অনুবাদ হয়েছে আকিদা সম্পর্কে অনুবাদ হয়েছে বেশি, এই আকিদার বইগুলো সৌদি আরব থেকে অনুবাদকৃত যে বইগুলো আছে অবশ্যই পড়বেন, এটা নির্ভেজাল, তবে দেখে নেবেন যে ওখানকার সরকারি সিল সাপোর্ট আছে কি না, আল মাকতাব উত্তাওয়ানি লিদাওয়া আল ইরশাদ এভাবে লেখা থাকবে আরবিতে, হ্যাঁ, দাওয়া ইসলামী সেন্টার লেখা থাকবে, এই দাওয়া ইসলামী সেন্টার থেকে যে বইগুলো ছাপানো আছে নাম্বার টাম্বার সব দেওয়া আছে, এই সব বইগুলো আপনারা নির্দ্বিধায় পড়বেন,
আকীদার ব্যাপারে যে কোনো বিষয়ে সৌদি আরব থেকে যেটা ছাপানো হয়েছে। তো সাধারণ ভাইদের জন্য এটা হলো নিয়ম, আর তোয়ালেবে আলেম যারা তাদের জন্য ইনশাআল্লাহ অপেক্ষা করেন, আমি সেই মাদ্রাসা করতে যাচ্ছি, করব ইনশাআল্লাহ, আমি টার্গেটে আছি, দোয়া করবেন। এই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা একটা ইট উপহার দেবেন, আমি আলেম উপহার দেব। যে আলেম আলেম হবে, আরে বক্তা না, বক্তা তো অনেক আছে দেশে, আলেমের দরকার, সে আলেম উপহার ইনশাআল্লাহ দেব, একটা ইট হাতে করে নিয়ে আসবেন আমার মাদ্রাসা ইনশাআল্লাহ। জি, একবার প্রশ্ন করেছেন গোলাম রাব্বানী, তো বলেছেন আসসালামু আলাইকুম সাহেব, একদিন বা তিন দিন নিয়তে ইতেকাফ করা যাবে কি? জি গোলাম রাব্বানী ভাই, ধন্যবাদ আপনাকে। একদিন বা দুই দিন তিন দিন এতেকাপ করা যাবে কি না? জি যাবে, সমস্যা নাই। একদিনের নিয়াতে আপনি এতেকাপ করতে পারেন, তিন দিনে করতে পারেন, পাঁচ দিনে করতে পারেন, সাত দিনে করতে পারেন, দশ দিনে করতে পারেন, বিশ দিনে করতে পারেন, পুরো মাস করতে পারেন, কোনো সমস্যা নেই, আল্লাহ তৌফিক দান করুন। তবে বেশি যায়েন না, স্ত্রীর হক আছে, পিতামাতার হক আছে, ছেলে মেয়ের হক আছে, বিশ দিনে বেশি যায়েন না, এক মাস বিশ দিন এর মধ্যে থাকে। এক ভাই প্রশ্ন করেছেন, আমি আলমগীর, আগে হানাফি মাযহাবে মানতাম, কিছুদিন হলো সহি আকীদায় সালাত আদায় করছি, কিন্তু আমার পরিবার ও চোদ্দ গোষ্ঠীর সবাই হানাফি মাযহাব মানতেছে এখনো, আমি কিভাবে তাদেরকে সহি আকীদা দাওয়াত দিব, পরামর্শের দরখাস্ত। ধন্যবাদ আলমগীর ভাইকে, একটা জটিল প্রশ্ন করেছেন যে আমি হানাফি ছিলাম, হানাফির থেকে কিছুদিন হলো আহলে হাদিসে এসেছি এবং সালফে সালেহিনদের অনুযায়ী সালাত পড়ছি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সালাত সে সালাত পড়ছি, কিন্তু আমার সকলেই হানাফি মাযহাব অনুযায়ী এখনও আমল করতেছেন, কীভাবে তাদেরকে দাওয়াত দেব? জি সম্মানিত দীন ভাইগণ, সাহাবায়ে কেরামদের চরিত্র বৈশিষ্ট্য আপনাকে খুব পড়তে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বৈশিষ্ট্যগুলো খুব পড়তে হবে, ওনারা কীভাবে দাওয়াত দিয়েছেন, নরম ভাষায় সুন্দর ব্যবহারে। আপনি টার্গেট করবেন, আপনার ফ্যামিলি মা বাপ তো আছি, ভাই বোন তো আছি, এরা তো ভালোবাসা মহাব্বতের পাত্র সবাই, এর বাইরে যারা আছেন একজন একজনের সঙ্গে টার্গেট করবেন এবং তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবেন, তাদের পিছনে কিছু টাকা পয়সা খরচ করবেন, কিছু দান করবেন, কিছু উপহার দিবেন, কিছু নাস্তা পানি খাওয়াবেন, বন্ধু বান্ধব যারা আছে দোকানে চা খাওয়াবেন, দাওয়াত দিবেন না, আপনি ওদেরকে চা খাওয়াবেন, মাঝে মাঝে একটা বই গিফট করবেন, মাঝে মাঝে একটা বক্তব্য দিবেন, খুব এভাবে, দে ভাই বক্তব্যটা শুনেন, ভাই আপনি এই বইটা পড়েন তো কেমন লাগে মন্তব্য জানাবেন, এভাবে আপনি যে দাওয়াত দিচ্ছেন বুঝতে পারবে না, এভাবে দিতে থাকেন, দিতে দিতে ও একদিন দেখবে যে না এটা তো আমারও করা উচিত, এই জন্য আপনি এভাবে এগিয়ে যান ইনশাআল্লাহ, ব্যবহারের মাধ্যমে সুন্দর উসলুবে সুন্দর সিস্টেমে দাওয়াত দেওয়ার মাধ্যমে এগিয়ে যান, ইনশাআল্লাহ সফলতা অর্জন করবেন। মিলন ভাই প্রশ্ন করেছেন যে সাহেব, বেতের নামাজের দোয়া কুনুত কোনটি? মিলন ভাই, মিলন বাবু, আচ্ছা মিলন ভাই তো যিনি আমার সাথে এবার মাহফিলে ছিলেন উনি নাকি, যাই হোক মিলন ভাই যেই হোক না কেন, মিলন ভাইকে জেনে আল্লাহর সাথে, সালেহিনদের সাথে, নবীদের সাথে, সোহাদাদের সাথে দুনিয়া আখেরাত মিলিয়ে রাখেন বলেন আল্লাহ। আমি তো মিলন ভাই দোয়া কুনুতের জন্য নবী করিম সাল্লাম যেটা বেশি পড়তেন, আল্লাহ মাহাদিনী ফিমান হাদাইত, এটা পড়তেন, এটা পড়তেন, এটা বুখারিতে আছে, আপনি দেখবেন বুখারিতে সহি মুসলিমে বিভিন্ন আছে। তারপরে যদি আপনি পড়তে চান যে কোনোটাই পড়বেন, আল্লাহ ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটা পড়বেন, যেটাই দোয়া আছে কথা সব দোয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, রব্বানা জালামনা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যত দোয়া আছে কোরআন এবং সুন্নাত থেকে সব দোয়া পড়তে পারবেন, কোনো সমস্যা, এই সবই দোয়া কোনো যদি চান আপনি পড়তে পারবেন, আশা করি বুঝতে পারছেন। এবং এভাবে আরবিতে বলতে পারেন, এই যে সিরিয়াতে মুসলমান নির্যাতিত, ভারতে মুসলমান নির্যাতিত, মায়ানমারে নির্যাতিত, সকল মুসলমানদের জন্য দোয়া করবেন, করতে পারবেন সেটা, তবে আরবিতে করবেন বাংলায় না। জি সম্মানিত দিনই ভাই ও বোনেরা, আপনারা অনেকক্ষণ কষ্ট করে আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। অনেক প্রশ্ন আছে, দুঃখিত আমরা দিতে পাচ্ছি না কারণ অনেক লম্বা টাইম হয়ে গেছে, আর রমজান মোবারক দেখতে পাচ্ছেন আমাদের ঠোঁট ঠোঁট শুকাই গেছে, বাইরে ছিলাম এরপরে আবার এখানে আসলাম, এই জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন, আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদের বক্তব্যগুলো
নিজেরা শেয়ার করবেন, অন্যকে পৌঁছাই দিবেন, দাওয়াত দিবেন, এটি একটা আপনাদের দাওয়াত দেওয়ার পদ্ধতি। আমাদের বক্তব্যগুলো শেয়ার করা এটা হচ্ছে দাওয়াত, বেশি বেশি শেয়ার করবেন, যেটা ইম্পর্টিং জিনিস সেটা কেটে মানুষকে দেবেন, দাওয়াত দিবেন, বুঝাইবেন, এটা হচ্ছে আপনাদের জন্য আহ্বান আমাদের কাছে, আমাদের আহ্বান আপনাদের জন্য। আপনারা আত্তাহরিক টিভি, যে টিভিতে আমরা মাঝে মাঝে আলোচনা করে থাকি, সেটা দেখবেন। এখান থেকে গবেষণা ভিত্তিক নির্ভেজাল নিখুঁতভাবে আলোচনা করা হয়, এই জন্য নির্ভরযোগ্য চ্যানেলের সাথে আপনাকে থাকতে হবে। বহু চ্যানেল আছে, অনেক চ্যানেল আছে, আলহামদুলিল্লাহ শুদ্ধ বিশুদ্ধভাবে আলোচনা করছে। অনেক চ্যানেল দেখবেন যে সহি আকিদার হলো ভুল করে ফেলে, তো বেদাতিতে তো যাওয়াই যাবে না, সেগুলো আমাদেরকে দেখতে হবে যেগুলো নির্ভেজাল নিখুঁতভাবে আলোচনা করে থাকে। আমরা প্রত্যেকেই সঠিক সন্ধানে থাকব, আমরা সঠিক প্রচার করার জন্য, মানুষের দ্বারে দ্বারে পৌঁছাই দেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সিয়াম কিয়ামকে কবুল করে নাও। আল্লাহ আমাদের সাথে যারা যে ভাইয়েরা আছেন পরবর্তীতে আমাদের আলোচনা শুনবেন, ভালো নিয়তে শুনবেন, মানার উদ্দেশ্যে শুনবেন, সকলকে ক্ষমা করে দেওয়া আল্লাহ, সকলকেই আল্লাহ সুন্দর জীবন দান করুন, সকলে জানে মানে টাকা পয়সা বরকত দান করুন, সকলকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, বালামুসিবত মুক্ত রাখুন। আল্লাহ যে সমস্ত আলেমেরা আমাদেরকে মামলা মোকদ্দমার হুমকি দিচ্ছে, জীবন নাশের হুমকি দিচ্ছে, তাদেরকে হেদায়ত দান করুন। আল্লাহ আমাদের দেশের প্রশাসনকে হেদায়ত দান করুন, কোরআন সুন্নাহ ভিত্তিক তাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুন, তাদেরকে প্রকৃত ইসলাম বুঝা এবং মানা তৌফিক দান করুন। মক্কা মদিনার ইসলাম যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি রেখে গেছেন সেটা আমাদের প্রশাসনকে আল্লাহ বুঝা তৌফিক দান করুন। প্রত্যেকটি সেক্টরের আল্লাহ মানুষকে তুমি মক্কা মদিনা রেখে যাও ধর্মকে বুঝা তৌফিক দান করুন, আমল করা তৌফিক দান করুন, পালন করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।